নমস্কার দর্শকবৃন্দ, কিংপিন মানিক ভট্টাচার্য তার ছেলের বিরুদ্ধে 160 পাতার চার্জশিট পেশ ইডির। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জশিট দিল ইডি। মানিক ছাড়াও রয়েছে পাঁচজনের নাম, 160 পাতার চার্জশিট জমা দিল ইডি। ইডি সূত্রে খবর, মানিক ছাড়াও রয়েছে পাঁচজনের নাম, সেখানে মানিকের স্ত্রী পুত্র ছাড়াও মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের কথাও উল্লেখ করা হয়েছে। গত 10ই অক্টোবর এই মামলায় মানিককে গ্রেপ্তার করে ইডি। ঠিক তার 60 দিনের মাথায় চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের নির্দেশ ছিল 60 দিনের মধ্যে মানিকের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে হবে। 59 দিনের মাথায় চার্জশিট পেশ করল তদন্তকারী সংস্থা। 160 পাতার চার্জশিটের সঙ্গে 6000 পাতার তথ্য তুলে ধরা হয়েছে, যা আনতে নিয়ে আসা হয়েছিল বিশালাকার ট্রাঙ্ক। সূত্রের খবর, আগের অভিযোগগুলি ছাড়াও ইডির চার্জশিটে মানিকের বিরুদ্ধে বেশ কিছু নতুন অভিযোগও রয়েছে। 150 পাতার সাপ্লিমেন্টারি চার্জশিটে মানিককেই দুর্নীতির কিংপিন বলে উল্লেখ। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে মানিক কীভাবে জড়িত ছিলেন, কীভাবে অনলাইন ক্লাস এবং অফলাইন রেজিস্ট্রেশনের নামে সরকারি ডিএলএড কলেজ থেকে কোটি কোটি টাকা নেওয়া হয়েছে, এবং মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিকের সংস্থা কীভাবে লাভবান হয়েছে তার উল্লেখ রয়েছে চার্জশিটে। ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে মানিকের স্ত্রীরও নাম রয়েছে বলে সূত্রের খবর। সুতরাং বোঝা যাচ্ছে যে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের মূল হোতা কিন্তু এই মানিক ভট্টাচার্য, এবং সেরকমটাই চার্জশিটে পেশ করেছে ইডি। এবং এই মানিক ভট্টাচার্য কত বড় মাপের একটা দুর্নীতিবাজ সেটা কিন্তু এই চার্জশিটে বা ইডি তদন্ত করে যে সমস্ত তথ্যগুলি পেয়েছে তার থেকে কিন্তু সম্পূর্ণভাবে প্রমাণিত যে মানিক কত বড় একটা দুর্নীতিবাজ। এবারে আমরা এই মহান এই ব্যক্তির এর পুরনো একটা ভিডিও ক্লিপস একটু দেখে নেব। আমি প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিক হিসাবে বলছি, আমি মুকুল রায় সুব্রত বক্সি কাউকে চিনি না। আমি চিনি যিনি একজন প্রার্থী, যিনি একজন বেকার যুবক, এবং যিনি যোগ্যতার জোরে পরীক্ষা দিয়েছেন, পাস করেছেন এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। যদি পশ্চিমবাংলার একটি যোগ্য প্রার্থীও প্রমাণিত হয় যে তাকে আমরা কোনোভাবে বঞ্চিত করেছি, আমি দায়িত্ব নিয়ে বলেছি যে এই শিক্ষা জগতে আমার মুখ আর দেখা যাবে। সুতরাং এর মাধ্যমে, এই ভিডিও ক্লিপসের মাধ্যমে আপনারা সরাসরি দেখলেন যে এই দুর্নীতি যারা করে তারা প্রথমে কী সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথাগুলি বলে, এবং তারপরে কিন্তু তারা এই দুর্নীতির ভিতরে আস্তে 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 সবাইকে টেনে নিয়ে আসে। আর এই যে মানিক ভট্টাচার্য সেই যে কথাটি বলেছিলেন সেই কথাটি কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেল। অর্থাৎ এই যে বিচক্ষণতা, তার এই বিচক্ষণতা এবং তার এই দূরদর্শিতা কিন্তু প্রমাণ করে যে কত বড় মাপের দুর্নীতিবাদ ছিল এই মানিক ভট্টাচার্য। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য।